ইকবাল এবং মুশফিকুর রহিমের ইনিংস আরো বড় না হওয়াতে ভারতের বিপক্ষে কম রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। আর লড়াইয়ের মতো পুঁজি পাননি তাস্কিন রুবেলরা, বলছেন বাংলাদেশের ওয়ানডে সহ অধিনায়ক সাকিব আল হাসান। অন্যদিকে পেসার তাস্কিন বলছেন বোলারদের আরো ভালো করার সুযোগ থাকলেও 70-80 রান পিছিয়েছিল টাইগাররা। সেট হয়ে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের আউট হয়ে যাওয়াটাই কাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য বিশ্বাস সাকিব আল হাসানের। নিউজিল্যান্ডের বিপক্ষে যেমনটি করেছিলেন সাকিব ও রিয়াদ, তেমন ইনিংস হলে গল্পটা ভিন্ন হতে পারত বিশ্বাস বাংলাদেশ সহ অধিনায়কের। It was their day. They had to make sure that it's their day. সব দিন সব ব্যাটসম্যান রান পাবে না, যারা পাবে তাদের ইনিংসটা আরো বড় করতে হবে। ম্যাচের যে অবস্থায় ছিলাম আমরা, আমাদের তাতে বড় স্কোর হওয়া দরকার ছিল। এই পর্যায়ে এই 260-70 স্কোর এভারেজ নয়, 300 প্লাস হলে গল্পটা ভিন্ন হতে পারত। হারের অন্য কারণও আছে, গেল কয়েক বছরের ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই সেমিতে আসার সুখস্মৃতি থাকলেও এর যে বড় পর্যায়ে যাওয়ার মানসিকতা দলের সবার মাঝে না থাকায় হয়েছে বিপত্তি। এরকম সিচুয়েশনে আসলে কিভাবে ফেস করতে হয় আমরা জানি না আসলে, তো আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কিভাবে ম্যাচ জিততে পারি। ম্যাচ আসলে যতক্ষণ না জিতছে আমরা ততক্ষণ আসলে মাইন্ডসেটটা চেঞ্জ হওয়াটা ডিফিকাল্ট। দলের পেসার তাসকিন আহমেদও একমত সাকিব আল হাসানের সঙ্গে, বল হাতে আরো ভালো করার সুযোগ থাকলেও স্কোরবোর্ডে পর্যাপ্ত রান ছিল না বলছেন ঢাকার এই পেসার। কিছুটা পোর এক্সিকিউশনও ছিল, আবার ভালো ব্যাটিং ট্র্যাকও ছিল, তো এটা আসলেই প্রেসার। আর সেই সাথে আমি মনে করি যে মেন জিনিসটা আমরা একটু কম রান করে ফেলেছি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে 2019 বিশ্বকাপে আরো ভালো করার লক্ষ্য এখন টিম বাংলাদেশের। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। সেমিফাইনালে ওঠায় বাংলাদেশ ক্রিকেটের টার্নিং পয়েন্ট এমন বিশ্বাস করেন ক্যারিবিয়ান কিংবদন্তি ইয়ান বিশপ। একই রকম বিশ্বাস ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিরও। আর মাশরাফি বিন মুর্তজা বলছেন শুধু সেমিফাইনাল নয়, টাইগারদের লক্ষ্য আরো সামনে। ১৭ বছরের ক্যারিয়ারে এদেশের ক্রিকেটে নানা বাঁকে সাক্ষী হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। কালে ভদ্রে বিশ্ব ক্রিকেটে টাইগারদের গর্জন শোনা গেলেও সবচেয়ে বড় সমালোচনার জায়গা ছিল ধারাবাহিক না হওয়া। কখনো কখনো তো একটি জয়ের জন্য অপেক্ষা পেরিয়েছে বছর, কিন্তু গেল দুই বছরে বদলে যাওয়া এক দল বাংলাদেশ। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাকে হারানোর সাথে র্যাঙ্কিংয়ে ক্রমাগতই এগিয়েছে টাইগাররা। রূপকথার মতো 2015 সাফল্যই এনে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার টিকিট। সেই আসরেই আবার টাইগাররা শুরু করেছিল 6 নম্বরে থেকে। তাই তো সেমিফাইনালের আগে মাশরাফি বিন মুর্তজাকে কিংবদন্তি ইয়ান বিশপের প্রশ্ন, কতদূর যেতে চায় বাংলাদেশ? টিম ওয়ান্টস টু গো ফার্দার, আই মিন লাস্ট 2-3 ইয়ার্স উই আর ইমপ্রুভিং লটস নাও, ইউ নো দ্যাটস হোয়াই উই কেম থ্রু এভরি টাইম ইন দ্য লাস্ট 2015 ওয়ার্ল্ড কাপ উই গো থ্রু এন্ড দিস টাইম অলসো, বাট দিস ইজ দ্য টাইম টু গো ফার্দার। অনেকেই বলছেন চ্যাম্পিয়ন্স ট্রফির এই সাফল্য বিশ্ব ক্রিকেটের বড়দের মহাসড়কে নিয়ে যাবে বাংলাদেশকে। Whatever happens, this is another step forward for them. And as Murtaza says, they're not here today to make up numbers. They want to push even further. There's an expectation of a nation upon them, the players. It's very good words from Murtaza. His batsmen need to deliver for him. অসাধারণ এক দল নিয়েও একটি আইসিসি ট্রফির জন্য ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোকে অপেক্ষায় থাকতে হচ্ছে বছরের পর বছর। তখন বিশপ সৌরভদের বিশ্বাস বাংলাদেশের জন্য নাকি তা শুধুই সময়ের ব্যাপার। তাফিদ আবিদ, যমুনা স্পোর্টস। দলের দারুণ জয়ের সাথে সাথে ব্যক্তিগত অর্জনে এগিয়ে ভারতীয় ক্রিকেটাররা। তামিমকে পেছনে ফেলে আসলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা আর শিখর ধাওয়ান। তবে এখন পর্যন্ত সর্বাধিক 10 উইকেট আরেক ফাইনালিস্ট পাকিস্তানের হাসান আলীর। তামিমকে সরিয়ে শীর্ষে উঠে এসেছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান, তার রান 317-304 রান নিয়ে পরই অবস্থান সেমিফাইনালে সেঞ্চুরিয়ান রোহিত শর্মার। তামিম নেমে গেছেন 3-এ ব্যাট হাতে 4 ম্যাচে 1 সেঞ্চুরি আর 250-তে 293 রান বাংলাদেশ ওপেনারের। প্রায় 74 গড়ে ব্যাট করা এই ওপেনারের সর্বোচ্চ ইনিংস 128। 4-এ আছেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট আর 5-এ কিউই ক্যাপ্টেন কেন উইলিয়ামসন। এদিকে গোল্ডেন বলের দৌড়ে সবার উপরে রয়েছেন পাকিস্তানের পেসার হাসান আলী। এই আসরে অভিষেক হওয়া এই পেসারের শিকার সর্বাধিক 10 উইকেট, 9 উইকেট নিয়ে পরে আছেন অজি পেসার জস হ্যাজলেট। 3-এ থাকা ইংলিশ পেসার ল্যাম প্লাঙ্কেট পেয়েছেন 8 উইকেট আর 7 করে উইকেট নিয়ে চতুর্থ পঞ্চম স্থানে রয়েছেন জোনায়েদ খান ও আদিল রশিদ।